আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ইউটিউবের এর আগে এই ভিডিওটির প্রথম পার্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, এটি হলো আমার দ্বিতীয় পার্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন মুন্সিগঞ্জের দিকে রওনা দিয়েছি, এটি হলো শীতলক্ষা নদী। এই নদীটির এই পারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লঞ্চ নির্মাণ কাজ চলিতেছে। সিরিয়ালে অনেকগুলি লঞ্চ দেখা যাচ্ছে যেগুলো কিনা একদমই নতুন, এগুলো হয়তো নির্মাণ কাজ শেষ হলে নদীতে নামানো হবে। তো আমরা সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, এই ব্রিজটি একদমই নতুন। এর উপরে যে একটা ভাসমান দেখতে পাচ্ছেন, এটি হলো ডেজার, এটি দিয়ে নদী খনন করা হয়। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই আমরা নদীর পানিটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি। তো আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানের পানি অনেক ময়লা এবং দুর্গন্ধযুক্ত ছিল, তো এখন আমরা যতই সামনের দিকে এগুচ্ছি ততই পরিষ্কার পানি দেখছি। তো এই নদীটা আসলে গিয়ে মেঘনা এবং বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। তো আমরা কাছাকাছি চলে যাওয়ার কারণে আমরা পানিটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আবার এখন জোয়ারের সময়, তাই আরও বেশি পানি প্রবেশ করতেছে, নতুন পানি, সে কারণে হয়তো আরও বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে প্রায় সেতুটির কাছাকাছি চলে এসেছি। এই সেতুটি হচ্ছে শীতলক্ষা নদীর তৃতীয়তম সেতু। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.2 কিলোমিটার। এই সেতুটির নামকরণ করা হয়েছে AKM নাসিম ওসমান সেতু, তার নামে এই সেতুটি নামকরণ করা হয়েছে। এই সেতুটি নির্মাণ করতে প্রায় আনুমানিক 600 কোটি টাকা ব্যয় করা হয়েছে এই সেতুটি নির্মাণ কাজ শেষ করতে। এই সেতুটি আসলে খুবই অসাধারণ হয়েছে। এটির জন্য এখন যারা চট্টগ্রাম যেতে চায় তাদের জন্য খুবই সহজ একটি রাস্তা হয়ে গেছে। এটি দিয়ে খুব দ্রুততার সাথে যারা চট্টগ্রাম সিলেট যাবেন যেতে পারবে। তো আমরা এখন ব্রিজের নিচে প্রবেশ করতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সামনে আরও একটি জাহাজ আছে, যেটি কিনা আমাদের সাথে পাল্লা দিয়ে চলছে। কত সুন্দর ব্রিজটি দেখতে, খুবই চমৎকার। এটি হলো শীতলক্ষা নদীর তৃতীয়তম সেতু। বর্তমানে বিকেল হলে এই সেতুটি দেখতে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় সেতু থেকে খানিকটা দূরে চলে এসেছি। আমাদের সামনে যেই বড় জাহাজটি ছিল সেটিও আমরা এখন ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা যত সামনে আগাচ্ছি ততই কত সুন্দর সুন্দর মিল কারখানা নদীর দুনো পাশে দেখা যাচ্ছে। আসলে এখানে এই নদীটির বুড়িগঙ্গা এবং মেঘনা নদীর মোহনার, তিন মোহনার কাছাকাছি অবস্থানে বেশিরভাগ সিমেন্ট কারখানা রয়েছে। এই নদীটির দুনো পাশেই বাংলাদেশের যত সিমেন্ট কারখানা দেখবেন তার বেশিরভাগই এখানে আসলে দেখা যায়। তো আমাদের যেতে যেতে প্রায়
বিকেল হয়েছে, সূর্য প্রায় নিচের দিকে নেমে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, পানির ভিতরে সূর্যের আলো পড়ার কারণে কত সুন্দর লাগছে দেখতে। সামনে বিশাল বড় বড় জাহাজ, যেগুলো কিনা এই মিল কারখানার মালামাল আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো সামনে যতই এগোচ্ছি নতুন নদীটা ততই চওড়া হয়ে যাচ্ছে। আমরা প্রায় মেঘনা নদীর কাছাকাছি চলে এসেছি। এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে এরকম বিশাল বড় বড় জাহাজ দেখতে পারবেন। এখানে সব সময় এরকম শত শত জাহাজ নোঙর করা থাকে। দেখতেই পাচ্ছেন সামনের দিকে কত বিশাল বড় বড় এক একটি সিমেন্ট কারখানা দেখা যাচ্ছে। আমাদের সামনে আরও দুটি জাহাজ আছে, যেগুলো কিনা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। পানিটা আগের থেকে আরও অনেক পরিষ্কার। আমাদের পাশ দিয়ে আরও একটি জাহাজ আমাদের উল্টো দিকে চলে যাচ্ছে, মালবাহী বোঝাই করা। আমরা কথা বলতে বলতে প্রায় মেঘনা নদীর এবং বুড়িগঙ্গা নদী এবং শীতলক্ষা নদীর তিন মোহনার কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন সামনের দিকে যেই নদীটা গেছে এটা হলো মেঘনা নদী, সোজা একেবারে মেঘনা চলে গেছে। এবং আমরা এখন শীতলক্ষা নদী থেকে বের হয়ে তিন মোহনায় চলে এসেছি। তো আমাদের পাশে একটি বিশাল বড় ফ্রেশ কোম্পানির জাহাজ, ফ্রেশ সিমেন্ট। এখানে বহু কোম্পানির জাহাজ আছে যা কিনা অনেকদিন ধরে এখানে থাকে মাল নিয়ে। আমাদের সামনে যেই সিমেন্ট কোম্পানির এটি দেখতে পাচ্ছেন, এটি হলো শাহ সিমেন্ট কোম্পানির কারখানা। এখানে শাহ সিমেন্ট তৈরি করা হয়। আমাদের সামনে যে চরটা দেখতে পাচ্ছেন, এর আগে আমি এই নদীতে আরও একবার এসেছিলাম। তো তখন এই চরটি ছিল না, আমরা এই চরের মাঝ বরাবর মুন্সিগঞ্জ ঘাটে চলে যেতাম। তো এখন সেখানে একটি বিশাল বড় চর উঠেছে। আমাদের সোজা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো মেঘনা নদী, আর আমাদের ডান হাতের পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো বুড়িগঙ্গা নদী। এখান দিয়েই ঢাকা সদরঘাটের সকল প্রকার লঞ্চ এখান দিয়েই বের হয়ে বিভিন্ন গন্তব্যস্থলে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন একটি লঞ্চ
এসে পড়েছে কথা বলতে বলতে। এটি সম্ভবত হয়তো চাঁদপুরের লঞ্চ হবে। আমাদের সামনে একটি বিশাল বড় একটি খালি জাহাজ, অনেক বড়। এটা এখন পুরোপুরি খালি হয়তো। তো আমাদের মুন্সিগঞ্জ ঘাট প্রায় আমাদের সামনেই দেখতে পাচ্ছেন। আমাদের লঞ্চ এখন মুন্সিগঞ্জের ঘাটে চলে এসেছে। বন্ধুরা, আমাদের লঞ্চ এখন ঘাটে ঘাট দিবে। তো আমরা কথা বলতে বলতে প্রায় মুন্সিগঞ্জ ঘাটে চলে এসেছি। এখানে আরও অনেক লঞ্চ আছে, যেগুলো সদরঘাট থেকে এখানে এসে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়, আরও বিভিন্ন রুটে চলে যায়। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অবশেষে আমরা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।